আমরা আজকে এখানে এসেছি সিআইজি উদীয়মান সিআইজি কৃষক প্রবীণ মল্লিকের এই সামার টমেটো খেতে। আসলে এই ক্ষেতটা আগে এখানে আগে ক্ষেতই ছিল না, জায়গাটা অনেক নিচু ছিল, পানি আসতো। উনি এখান থেকে নালা কেটে এখান থেকে সে মাটিটা উপরে উঠিয়েছেন, উপরে উঠিয়ে এখানে জমি করে সেখানে সামার টমেটো লাগিয়েছেন। এবং দেখতে পাচ্ছি এখানে আগে আমন ছাড়া আর কিছু হতো না, আমন বাদে বছরের যে বাকিটা সময় ছিল বোরো এবং সামনের আউশের সিজন পুরোটাই এখানে পানি জল জমা থাকতো, পানি জমা থাকতো। উনি সেখান থেকে এই জায়গাটা উঁচু করে নিয়ে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছি আমরা, চিলি মানে বেগুন আছে, তারপরে মরিচ আছে, এগুলো উনি লাগাচ্ছেন এবং একটা টাইম উনি লাগাতেই আছেন এবং সেটা কাটতেই আছেন, লাভ হচ্ছে এবং উনি প্রচণ্ড প্রফিট পাচ্ছে, যার জন্যে উনি এই প্রফিট দিয়ে উনি একটা এক বিঘা জমিও কিনেছেন। এবং উনি বলছেন যে এই এতটুকু এই সাত কাটা জমি থেকে উনি প্রায় 50 মণের মতো টমেটো সংগ্রহ করবেন। এবং আজকে আমরা আজকে যখন এটা ওনার কাছে এসেছি তখন উনি আজকে প্রায় 50-60 টাকা দরে উনি এটা বাজারে এখন বিক্রি করে আসছেন। এটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, আমরা দেখছি যে একটা গাছে এখনো তো প্রচুর পরিমাণ টমেটো আছে, তাই না? এই যে এখানে প্রায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 14টা টমেটো আছে, তাই না? এখন হচ্ছে কি এই কি প্রথম নাকি আপনি? না, প্রথম না, এর থেকে অনেক ছিল। একটা একটা গাছে দেখেন অন্তত 20-50টার মতো টমেটো আছে অনেক গাছে, এটা কম আছে। আমরা টমেটো অনেকটা উঠিয়ে ফেলেছি, প্রায় অনেক টমেটো উঠানো পড়ে গেছে। এর তো প্রায় মাঝখান বলতে হয়, মাঝামাঝি সময় বলতে হয় অথবা তার একটু পরে, এর আগে অনেক টমেটো বিক্রি। আমাদের প্রবীর মল্লিক, তিনি একজন আমাদের সিআইজি কৃষক। আমাদের এবছর জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প থেকে একটা সামার টমেটো প্রদর্শনী পেয়েছে এবং তিনি এ পর্যন্ত প্রায় 10,000 টাকার টমেটো বিক্রি করছেন এবং হচ্ছে যে আমরা তারও বেশি 20,000 এবং আমরা যা দেখতে পাচ্ছি উনি এখান থেকে প্রায় 1 লক্ষ টাকার টমেটো বিক্রি করবেন। তো হচ্ছে আমরা এই জাতীয় কৃষক চাই যারা হচ্ছে যে অন্তত প্রতিকূল পরিবেশে এরকম দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে। তো আমরা প্রবীর মল্লিকের সাথে একটু কথা বলি যে আপনি আমাদের এই যে কৃষি বিভাগ থেকে, এই যে জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম থেকে, এনএটিপি প্রকল্প থেকে আপনি কি কী পেয়েছেন? প্রদর্শনী পেয়েছেন না, আর প্রশিক্ষণ কী পেয়েছেন? প্রশিক্ষণ পেয়েছি সিআইজির গ্রুপ থেকে, আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের এই যে এই প্রযুক্তি সম্পর্কে যে কীভাবে গ্রীষ্মকালীন টমেটো লাগাতে হয়, তাহলে এখানে কী কী রোগ কিংবা কী পোকা আসে এই সম্পর্কে তো আপনি শিখছেন, তাই না? সেটা হচ্ছে এখানে কাজে লাগিয়েছেন, আপনি মোটামুটি সফল, তাই না? সফল। এবং হচ্ছে আজকেও তো আপনি গতকালকে আমাকে বলছিলেন যে আপনি একদিন পর একদিন 5 মণ করে হচ্ছে টমেটো তুলছেন, তাই না? এবং গাছে আমরা যে পরিমাণ টমেটো দেখতে পাচ্ছি তো প্রচুর টমেটো, এর থেকে হচ্ছে আপনি এখনও প্রায় 50 মণ টমেটো বিক্রি করতে পারবেন। এক মণ টমেটো যদি 2400 টাকা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রায় 1 লক্ষ টাকার বেশি এখানে টমেটো বিক্রি করতে পারবেন, তাই না? এখন হচ্ছে যে আপনার হচ্ছে অন্য যারা করে না তাদের প্রতি আপনার পরামর্শ কি, সেটা একটু বলেন। তাদের প্রতি পরামর্শ আমি বলতে চাই যে কৃষি জমি অনেক আছে, যদি আগ্রহ হয় যে তারা কিছু জায়গা কৃষি উপযোগী করে, সবজি চাষে কৃষি উপযোগী করে গড়ে তুলুক, তাতে দেখা যাচ্ছে তারা অনেকটা লাভবান, অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে পারে। আচ্ছা, আপনাদের এই যে আমাদের যে এই যে এনএটিপি প্রকল্প, এই প্রকল্প থেকে আপনার চাওয়া কী আর কী চান? এই প্রকল্প থেকে মানে আর কী করলে ভালো হয়? আমাদের এই প্রকল্প থেকে যে সহযোগিতা ওনারা করছেন, ট্রেনিং, যে আমাদের প্রশিক্ষণ, যে সহযোগিতা, এটাই আমাদের কাছে অনেক। ওনাদের পরামর্শ আমাদের এই সুন্দর খ্যাত গড়ে উঠেছে, সুন্দর টমেটোর গ্রীষ্মকালীন টমেটোর।